শেষ দিনে দেশ জুড়ে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। ফরিদপুর তিন আসনে এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে স্বাক্ষরে ত্রুটি থাকায় বাংলাদেশ কংগ্রেস পার্টির আব্দুল আউয়াল ও বিএনএম এর গোলাম রব্বানি খানের মনোনয়ন বাতিল করা হয়। কাল থেকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ করবে নির্বাচন কমিশন, চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 8টি বিভাগ থেকে জমা নেওয়া হবে আপিল, পরে শুনানি শেষে নিষ্পত্তি করবে সিইসির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিশন। এরপরই 300 আসনে চূড়ান্ত হবে প্রার্থিতা। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 17 ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেওয়া হবে 18 ডিসেম্বর। ওই দিন থেকে প্রচারণার জন্য 18 দিন সময় পাবেন প্রার্থীরা। আমি আশা করছি নির্বাচন কমিশন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবে আমাদের। আমার ওয়ার্কারদের উপরে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে টেলিফোনে এবং তাদের বাড়ি বাড়িতে গিয়া হুমকি দেওয়া হচ্ছে, মোটর সাইকেল নিয়ে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা খুব আতঙ্কিত এবং এর মধ্যে গতকাল একটা জিডিও হয়েছে। সকল ভোটারদেরকে যার মানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই অবস্থায় সুন্দর আচরণবিধি মেনে আমরা সুন্দর একটা নির্বাচন উপহার দিতে চাই। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে বরিশাল এবং নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন কাউসার হোসেন রানা। রানা, হ্যাঁ শাকিল, বরিশালের বরিশাল বিভাগে যাচাই বাছাই হয়েছে গতকাল এবং সেই যাচাই বাছাইতে 28 জনের মনোনয়ন বাতিল হয়েছে, এবং যার ভিতরে বরিশাল জেলার 6টি আসনের ছিল 6 জন এবং বরিশাল বিভাগে 10 জনের মনোনয়নের বৈধতার বিষয়টি অপেক্ষমান রয়েছে, যার ভিতরে বরিশাল জেলার 7 জন প্রার্থী রয়েছেন এবং এই 7 জনের ভিতরে বরিশাল যে 4 আসন, এই 4 আসনের 5 জনের ভিতরে 4 জনের মনোনয়নই এখন অপেক্ষমান অবস্থায় রয়েছেন এবং বাকেরগঞ্জের 3 জন রয়েছেন। এদের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী রয়েছেন মেহেন্দিগঞ্জ বরিশাল 4 আসন মেহেন্দিগঞ্জ হিজলা উপজেলা নিয়ে গঠিত। এখানে নৌকার যে প্রার্থী ডক্টর শামী আহমেদ এবং বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ, তাদের বিষয়টি অপেক্ষণ রয়েছে। এছাড়া বাকেরগঞ্জের উপজেলা চেয়ারম্যান ছিলেন যিনি শামসুল আলম চুন্নু, তার বিষয়টিও কিন্তু এখন অপেক্ষমান রয়েছেন এবং এই অবস্থায় আমরা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন সেই বিষয়টি আজকে এই বিষয়ে শুনানি দেওয়া হবে এবং তাদের বৈধতা যে চ্যালেঞ্জিং যে বিষয়টি রয়েছে যে সেই বিষয়টি তারা এখানে উত্থাপন করে এবং এটার নিষ্পত্তি করবেন। এরপরে কিন্তু যে বিষয়টি আপনি বলছিলেন যে মনোনয়নের তারা আপিল দায়ের করতে পারবেন এবং দায়ের পরে প্রত্যাহার এবং তারপরে প্রতীক বরাদ্দ এবং তারপরেই তারা ভোটের যে নির্বাচনী প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণায় নামতে পারবেন। আমরা এখানে সকালে এসে দেখেছি যে বিভিন্ন দলের যে প্রার্থী যারা রয়েছেন, অপেক্ষমান যারা রয়েছেন প্রার্থী, তাদের দলের নেতাকর্মীরা অনুসারীরা এখানে উপস্থিত ছিলেন এবং তারা জানার জন্য অপেক্ষা ছিলেন। রিটার্নিং অফিসার জানিয়েছেন কিছুক্ষণ পরে তাদের সভা হবে এবং সেই সভায় বিষয়টির নিষ্পত্তির জানানো হবে। এই ছিল বরিশালের। রানা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আপনার কাছে সবশেষ আর কি তথ্য আছে? শাকিল, আসলে আজকে 9টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা যে কার্যালয় আছে এখানে মূলত মনোনয়নপত্রে যাচাই বাছাই যে কার্যক্রম সেটি শুরু হয় এবং এখন পর্যন্ত আসলে 3টি আসন সম্পূর্ণ করা গেছে। আপনি জানেন যে নওগাঁয় 6টি আসন মোট, এর মধ্যে 3টি আসন সম্পূর্ণ করা গেছে, 1, 2 এবং 3। এই 3 আসনের মধ্যে এখন পর্যন্ত 12 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং 2 জনের স্থগিত রাখা হয়েছে। তারা যে কাগজপত্রগুলোর সমস্যা ছিল সেগুলো তারা পরবর্তীতে দিতে চেয়েছেন এরকমটা, যার কারণে সেটি স্থগিত রাখা হয়েছে। এছাড়া নওগাঁ যে 3 আসন সেটি সেখানে আসলে নতুন একটি সমীকরণ তৈরি হলো, কারণ আপনি জানেন যে এইখানে সলিমুদ্দিন তরফদার, তিনি বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগ থেকে কিন্তু মনোনয়ন পাননি, যার কারণেই তিনি স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছিলেন, কাগজপত্র জমা দিয়েছিলেন, তার মনোনয়নটি বৈধ হলো। সেখানে কিন্তু আওয়ামী লীগের জন্য নতুন একটি চ্যালেঞ্জ তৈরি হলো, কারণ একই দলের 2 জন হেভিওয়েট প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তিনি সরকারের বর্তমান সরকারের সাবেক সচিব সৌরেন্দ্রনাথ, তিনিও কিন্তু থাকলেন আওয়ামী লীগের হয়ে এবং স্বতন্ত্র হিসেবে সলিমুদ্দিন তরফদার সেখানে
প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন আসলে এই চার আসনটা শুরু হবে এবং এখানে রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তিনি যেটি জানিয়েছেন যে যাদের আসলে এই মনোনয়নগুলো বাতিল হয়েছে তারা যদি চায় তাহলে তারা আপিল করতে পারেন, সেক্ষেত্রে আগামী 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এর মধ্যে আসলে আপিল করতে হবে। সেই আপিলগুলোর যে জবাব অথবা নিষ্পত্তি সেটি কিন্তু 15 তারিখের মধ্যে আসলে করা হবে। মোটামুটি এরকমটা ছিল। এখন আসলে নওগাঁ চার আসন শুরু হবে হয়তো মিনিট দশেকের মধ্যে। এখানেও কিন্তু একজন হেভি ওয়েট প্রার্থী আছেন, তিনিও মনোনয়ন পাননি, বর্তমান সরকারের সংসদ সদস্য এবং সাবেক একজন মন্ত্রী। দেখা যাক এরপরে কি হয়, পরের সংবাদগুলোতে সর্বশেষ খবর জানাতে পারবো। জি অবশ্যই হারুন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাই খবর জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।